সত্যি মেয়েদের কোন রোগ হলে বড্ড কষ্ট, সেই জন্যই বেশি মিষ্টি হয়েছে। না মোটেই নয়, মোটেই নয়, মোটেই নয়। ভালো লাগছে? প্রচন্ড কষ্ট, মানে হাত সোজা করতে পারে। এইভাবে মাটনটার টেস্টটাই আলাদা হয়। আর পান্তুয়া ফুল তুলতে যাবো। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একান্নবর্তী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বেজে গেছে ঘড়িতে 9:30। স্নান কমপ্লিট করে ছাতে চলে এসেছি আমার পান্তাবুড়িকে নিয়ে গাছের ফুল তুলতে। যে ছোট্ট একটা সাজি তাতে গাছের ফুল তুলতে এসেছি। সুমিত চলে গেছে বাজারে, আর এই দেখো আমার এই যে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম সেখানে প্রত্যেকটাতে ফুল চলে এসেছে। খুব সুন্দর বড় বড় গাঁদাগুলো হয়েছে। একটা অরেঞ্জ গাঁদা, একটা হলুদ গাঁদা হয়েছে খুব সুন্দরভাবে। আর এই যে ডালিয়া গাছগুলো, যেটা বলেছিলাম আগের ব্লগে যে এখনো পর্যন্ত কুড়ির দেখা নেই গো, কুড়ির দেখা নেই, এই যে কুড়ির দেখা পেয়েছি এতদিনে, এই গাছটাতেও আছে। আর এই যে এখানেও এসেছে কুড়ি, দুখানা কুড়ি এসেছে প্রত্যেকটা গাছেতেই কুড়ি চলে এসেছে। এখানেও এসেছে, এখানেও এসে গেছে। সাই বাবার জন্য তুলে নিলাম একটা লাল গোলাপ। আর এই যে সিজন ফ্লাওয়ার গুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাতে ফুল এসে গেছে খুব সুন্দর। এখন বেশ ছাদ বাগানটা আমার লাল লাল হলুদ হলুদ হয়ে রয়েছে। আর একটা জিনিস দেখো, আমার এই ছাতে যে লাউ গাছটা আছে সেখানে কি সুন্দর সুন্দর লাউ ধরেছে। অলরেডি 3-4 খানা তোলা হয়ে গেছে, এখনো এই গাছে 2 খানা মতন লাউ রয়েছে। কলমে যে পেয়ারা গাছটা আছে সেখানে দেখো মাটিতে ঝুলে পড়েছে, আর পেয়ারাগুলো যে কি মিষ্টি তোমাদেরকে কি বলবো। এ দেখো কত পেয়ারা হয়েছে, খুব মিষ্টি পেয়ারাগুলো। আর এই গন্ধরাজ লেবু গাছটাতেও পুরো জালিতে ভর্তি হয়ে গেছে, এই দেখো ফুল এসে গেছে। করে না অমনি, ওই দেখো গাছ থেকে পেয়ারা পেড়ে কেমন খেয়ে নিচ্ছে, দেখেছো? মাটিতে বেশ পেয়ারাটা হয়েছে আর মিষ্টি পেয়ারা ও পেড়ে খেয়ে নিচ্ছে। পান্তুয়া ওম করো না মা। নারায়ণের জন্য নিয়ে নিলাম একটা গাছের পেয়ারা। এখানে রয়েছে দেখো কি সুন্দর হলুদ গোলাপগুলো ফুটেছে। আর এই দেখো আর একটা জিনিস, ধনে পাতা গাছ, আর ওইখানে আছে পালং শাক। পালং শাকগুলো এখনো হয়নি, ছোট ছোট ভাবে ছোট ছোট হয়েছে। এখানে আছে পালং শাক, আর ওইগুলো আছে কাঁচা লঙ্কা গাছ, এগুলো তো এখন সবে ফুল এসেছে। আর এই যে বেগুন গাছগুলো রয়েছে এখানে এখনো কিছু হয়নি, কপি গাছেও এখনো পর্যন্ত কিছু হয়নি। ছাতের গাছে যখন কপিগুলো হয়ে যাবে, বেগুন কাঁচা লঙ্কা সব হয়ে যাবে, তখন তোমাদেরকে সেই সেইগুলোও দেখাবো। তো আমার গাছের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, চলে যাব পুজো করতে। এবার চলে যাই মিস্টার মুখার্জির কাছে, যে কিনা গেছে বাজারে। দেখা যাক মিস্টার মুখার্জি বাজারে কি করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এলাম রবিবার স্টুডিওর। এখন চলেছি আমি হাওড়ার বিখ্যাত এক মাছের বাজার, কালীবাবুর বাজার। সানডেতে একটু স্পেশাল কিছু মাছ নেবো, কিছু আরও কিছু নেবার আছে, সেই কারণে চলে এসেছি কালীবাবুর বাজার। তো হয়ে গেছে আমার পুজো কমপ্লিট। আর এই যে বসে পড়েছি 1 কাপ চা নিয়ে, আর এই শীতকালে দেখবে যতবারই চা খাওয়া হয় চাটাই যেন মনে হয় শীতকালে অমৃত লাগে। তো যাই হোক একটুখানি চাটা নিয়ে একটু রিল্যাক্স হবো, কারণ সানডে প্রভু বলেছেন যে কেনা টিফিন হবে, মানে বাইরে থেকে টিফিনটা কিনে নিয়ে আসা জলখাবারটা। তো যাই হোক সেজন্য একটুখানি জলখাবার করার, জলখাবার বানানোর কোনো চাপ নেই বলে একটু রিল্যাক্স হয়ে বসে পড়েছি চা খেতে।
আর কি বলতো, মা এসেছে, মা এসেছে। তোমরা আগের দিন তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে মায়ের শরীরটা ভালো ছিল না, নেবুলাইজেশন ডাক্তার করতে বলেছে। এবার নেবুলাইজেশন তো হচ্ছিল, এবার হচ্ছিল দেখে মায়েরা আবার, মায়েরা ভেবেছে যে এবার বোধহয় ঠিক হয়ে যাবে সমস্ত কিছু, মায়েরা আবার জামশেদপুর ব্যাক করে চলে গেছিলো। এবারে কি হয়েছে প্রবলেমটা, জামশেদপুর ব্যাক করে চলে যাওয়ার পরে জিনিসটা আরো বেশি বেড়ে যায়। মানে এই যে বুকে যে সর্দিটা বসে আছে সেটা এত বেশি বেড়ে যায়, মা না মানে নিঃশ্বাস নিতে মায়ের প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন তড়িঘড়ি মায়েরা আর কি চলে আসে আবার, মানে মানে গাড়ি নিয়েই মায়েরা জামশেদপুর থেকে চলে আসে আমাদের এখানে, কারণ ডাক্তার পাহাড়ি বলেছিলেন, ডাক্তার পাহাড়ি মানে যিনি নেফ্রোলজিস্ট যিনি মাকে দেখেন উনি বলেইছিলেন যে মাকে একটা পালমোলজিস্ট দেখানোর জন্য, চেস্টের ডাক্তার দেখানোর জন্য, যে কারণ কিডনি পেশেন্টে যদি আবার নিউমোনিয়া হয়ে যায় না সেটা কিন্তু আবার সাংঘাতিক হয়ে যায়। তো ঠান্ডা লাগাটাকে যদি কিডনি পেশেন্টদের ভীষণভাবে ভয় লাগে, তো বাবা মায়েরা কি করে তড়িঘড়ি সকালবেলা মানে গাড়ি নিয়ে আমাদের এখানে চলে আসে। তো আমরা সিএমআরআই এ ডক্টর পাওয়ান আগরওয়ালকে বুক করে রেখেছিলাম, উনি পালমোলজিস্ট। তো ওনাকে বুক করার পরে ওনাকে আমরা ডাইরেক্ট মাকে একদম পুরো ডাক্তারের কাছেই নিয়ে যাই, ওখান থেকে বাড়ি আসার পরেই। তারপর ডাক্তার দেখেন, দেখে নিয়ে মাকে পুরো ওষুধের সিস্টেমটাই উনি পুরো পাল্টে দেন। তো পাল্টে দিয়ে এখন মাকে আপাতত আমাদের কাছে রেখে দিয়েছি, বাবা জামশেদপুর ব্যাক করে চলে গেছে। বাবার যেহেতু অ্যাডভোকেট বাবা, বাবার ওখানে আবার অনেক বেশি দায়িত্বের একটা কাজ, তো বাবার জন্য ব্যাক করে চলে গেছে, বাবা থাকা চলবে না। তো মা এখন আমাদের কাছে আছে, ইনফ্যাক্ট মাকে এখন আমাদের কাছে রাখবো, মাকে বলেছি সম্পূর্ণ কাশি যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মাকে আমরা ছাড়বো না। তো যাই হোক, এই তোমাদেরকে সেই আপডেটটা, মায়ের শরীরের আপডেটটা দিলাম। তো এখন চলে এসেছে মুখার্জি বাবু বাজার থেকে চলে এসেছে, তো দেখা যাক কি কি মাছ নিয়ে এসেছে। আর এই যে আমার চায়ের কাপও কথা বলতে বলতে শেষ হয়ে গেছে, আর দেখা যাক কি বাজারে কি কি নিয়ে এসেছে, তার সাথে প্রভু জলখাবারে মানে ব্রেকফাস্টের জন্য কি কি নিয়ে এসেছে, চলো দেখি। এই যে দেখা যাক ব্রেকফাস্টে কি নিয়ে এসেছে, ব্রেকফাস্টে নিয়ে এসেছে এই যে ডাল পুরি। এটা না অসাধারণ মন্দিরতলা, এই মন্দিরতলা বলছি কি জানো, হ্যাঁ মল্লিক ফটকের ডাল পুরি পুরো সফট তুলতুলে হয় দেখবে। আর তার সাথে এটা হচ্ছে গোলমরিচের তরকারি, দারুণ হয় এই তরকারিটার জন্যই। এর মানে এই ডাল পুরিটার বিশেষত্ব হচ্ছে এই তরকারিটা, এই যে এই তরকারি ব্রেকফাস্টে আজকে এই। তো সকাল সকাল বাজার চলে এসেছে, আর বাজারের কি কি এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যদিও এটা একদিনের বাজার নয়, একদিন খেলে আমরা মানে রাক্ষস তো নই, ওই জন্য একদিনে তো খাওয়া যাবে না এত বাজার। তো এটার হয়ে গেল মিস্টার মুখার্জি যে বাজারটা করে, কি বলো তো, সানডে বাজার করে এবার পুরো উইকটাই বাজারে চলে। তো মা আছে বলে নিয়ে এসেছে ইলিশ মাছ, যদিও মায়ের খাওয়া চলবে না তাই জন্য তবুও নিয়ে এসেছে ইলিশ মাছ, সে তো জানতো না তাই নিয়ে এসেছে। এটা হচ্ছে গুজাওলি, এটা হচ্ছে পোনা মাছ, এটা হচ্ছে রুই মাছ, হ্যাঁ রুই মাছ, এটা হচ্ছে ভেটকি, এটা হচ্ছে চিংড়ি, এটা কি গো মাছের তেল, তার সাথে এটা হচ্ছে বড় বড় চিংড়ি, এটা হচ্ছে ট্যাংরা, আর তার সাথে মাটন। মাটন দু জায়গায় কেন, জায়গাটা ছোট ছিল ওই জন্য। এই হচ্ছে আমার পুরো উইকের বাজার। আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে ডালপুরি, এবার চলো মাকে দেওয়া যাক মায়ের ব্রেকফাস্টটা। মায়ের তো অর্ধেক জিনিস খাওয়া বারণ, এবার চিন্তা করছি তাই মাকে কি জল খাবারে দেওয়া যাবে। তেল খাওয়া চলবে না, ভাজা খাওয়া চলবে না, কিছু খাওয়া চলবে না, সেই জন্য এ দেখো বেগুনটাকে জাস্ট মানে হাফ চামচেরও কম তেল দিয়ে সেঁকে বেশ করে মানে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে রুটি আর এইটা খাবে মা। মা মা কোথায় গেল গো, এসো পাগলি সাজ না, কি করছো তুমি ওখানে, গরম জল। তোমার এই খাওয়াটাই কষ্ট, সব বারণ বলো মা, সব তেল বারণ, মশলা বারণ, ঝাল বারণ, ঝাল তো খেতেই পাচ্ছ, ঝাল খেতে পাচ্ছ না, মুখ জ্বালা করছে, বলো কি খাবে তাহলে মানুষ। শোনো
কোনো ইলিশ চিংড়ি ভেটকি কোনো রকম কোনো সামুদ্রিক মাছ নয়, পমফ্রেট নয়, আচ্ছা মাটন নয়, ডিম নয়, তাহলে মানুষ খাবে কি আর রইল কি বলো তো? পেটে দেওয়া এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তোমরা আমাকে অনেকে বলেছিলে, কয়েকজন তোমরা আমাকে বলেছিলে যে সুমিতদার কিভাবে মাটন রান্না করে, সেই সুমিতদার হাতে মাটন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করার কথা বলেছিলে। তো আজকে মাটনটা যেহেতু নিয়ে এসেছে, আমি সুমিতকে বললাম তুমি মাটনটা বানাও, আর প্লাস আমি সেটার ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। কিছুই না, খুব সিম্পল ভাবে বাংলা মাটন রেসিপি। তো চলো দেখা যাক কিভাবে ও মাটনটা করছে। যে কড়ার মধ্যে করবে সেই কড়ার মধ্যে দিলেই নিলেই হবে, বা যে পাত্রটার মধ্যে করবে। ফার্স্টে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিচ্ছি, আচ্ছা এক চামচ, দু চামচ, তিন চামচ, এই চামচটা কিন্তু বড়, আধখানা মতো টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প করে গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দিল। এই মশলাটাকে ফার্স্টে হাত দিয়ে ভালো করে মাখিয়ে, হাত দিয়ে মাখাবো না আমি, হ্যাঁ যাই হোক, ভালো করে মশলাটাকে আগে পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে তেল দিয়ে বেশ ভালো করে আগে মাখিয়ে নিচ্ছে। এবারে এটার মধ্যে মশলাটা যখন ভালো করে মাখানো হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মাটনের পিসগুলো। হ্যাঁ বেশি করে রেয়াজি 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 করো, দিয়ে মাটনটাকে এই সব মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আর ম্যারিনেট করে কতক্ষণ রাখবে? নুনটা দিলে তো তেল জল বেরিয়ে যাবে, ওই জন্য নুন এখন দেয়নি, শুধু মাটনটাকে ভালো করে কষিয়ে মাখিয়ে নিচ্ছে। হ্যাঁ ম্যারিনেশন, চলো দেখে আসি মাটনটা কদ্দূর কষা হয়েছে। আর তার সাথে এটা আবার কি করছো? এটা ঘুগনি কি হবে? ঘুগনি কি পরে তুলেছে ভাই, পরে বেরোবো বিয়াবেলা ঘুগনিটা পরে। তো ঘুগনি কি ব্রেকফাস্টে? ব্রেকফাস্ট তো কমপ্লিট না, বিকেলের জন্য বানাচ্ছো, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ঝোল ঝোল ঘুগনি, ঝোল ঝোল ঘুগনি, এই দেখো। আর তার সাথে এই যে মাটনটা কষা হচ্ছে, মাটনটা থেকে ভালোই তেল তো ভালোই বেরিয়ে গেছে। এই প্রেসারে কটা সিটি দেবে? দেওয়া হয়ে গেল বড় বড় সাইজের আলু। এইভাবে মাটনটার টেস্টটাই আলাদা হয়। সকালে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে, যদিও কাজ কিছু নয়, শুধু তো আগের দিনে রয়েছে, ওই জন্য আর রান্না সেরকম কিছু ঝামেলা নেই, আর মাটন হয়েছে, আর সেই জন্য এবারে সবকিছু কমপ্লিট করে যাচ্ছি নিচে, ছোট্ট করে একটা আড্ডা হবে, আর প্লাস মা ওষুধপত্র গুলো খেয়েছে কিনা সেটারও আপডেট নেওয়া হবে। তো চলো, রান্না হয়ে গেল মেসি ভাই? কি রান্না করলে? রান্না ডাল, মাছের ঝাল, এবং একটা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, অনেক কিছুই করে ফেলেছ। আর আমি একটুখানি মাটনও দেবো, আর রাত্রিবেলা মা চিলি চিকেন আনিয়ে দেবে সবাইকে। চিলি চিকেন, আমরা যেহেতু বিরিয়ানি ভালোবাসি, আমাদের বিরিয়ানি, আর তোমরা বিরিয়ানি খাও না বলে তোমার আর মেজাদার চিলি চিকেন। রনি করছে অফিস এইদিকে, সানডেতেও বেচারা ছুটি নেই, অফিস নিয়ে বসে আছে। আর দেখি মা কি করে। মা কি করছো?
ওষুধগুলো সব খেয়েছো? ঠিক আছে, ফোন বাজছে তোমার, অনেকটা ফ্রেশও লাগছে। ঠিক আছে, থু থু থু। কি ফ্রোজেন শোল্ডারে? প্রচন্ড কষ্ট, মানে হাত সোজা করতে পারছি না, যদি রাত্রিবেলা শুয়ে পড়ছি না মুড়ে, তাহলে কাঁদছি, এত যন্ত্রণা হচ্ছে। তার মায়ের কতটা হাতটা উঠছে দেখি, উঠছেই না রে, এত কষ্ট হচ্ছে। আরে শীতকালে তো বিশেষ করে খুন্তি নাড়াতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। আর মেয়েদের খুন্তি নাড়তেই হবে বলো। তারপরে মাইমা কালকে বলে ওইটা ওইটা দেখছি বেশি কাজ হচ্ছে, দড়ি টানাটা, দড়ি টানাটা। কাজ করতেই হবে কিন্তু বেচারা। তোমরা একটুখানি আমাকে জানিও, তোমাদের যদি কারোর কারোর মানে জানা আছে ফ্রোজেন শোল্ডারে কি করলে সেটা আরাম পাবে বা ঠিক হবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মা ওঠো খাবার। খাওয়া অল্পই ভাত দিয়েছি, পরিষ্কার করে খেয়ে না, শুক্তো আছে আর মেটে আছে। না ডিম না, ওটা আলু, আলু দিয়েছি। শুক্তোটা মুখে ভালো লাগবে। ভালো লাগছে? বসে বললাম, সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদি গেছিল গানের ক্লাসে, ও চলে এসেছে, এবার আমরা বসে পড়েছি খেতে। নিন শুক্তো, নিন। অল্প নিয়ে না, অল্প নিয়ে না, কি অল্পই আছে, ভালো হয়েছে। আমি তো বললাম ভালো, মাংসটা যে নিয়েছি না, ব্রয়লার মুরগি, কিন্তু দেশি মুরগির মতো। যাই হোক, খেতে খেতে আমি ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম, সানডে স্পেশাল ব্লগ খেতে খেতে শেষ করে দিলাম। তোমরা সবাই সানডেতে তোমাদেরকে কি কাকি মেনু হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা 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 আনন্দে থেকো, বাই।